শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা শিরিন শিলা। শুটিং স্পটে অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা শিরিন শিলা। নতুন সিনেমা যাযাবরের শুটিংয়ে সময় অসুস্থ হয়ে পড়েন নায়িকা শিরিন শিলা, এখন বিশ্রামে আছেন। এই সিনেমায় একজন স্কুল শিক্ষকের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা। এ বিষয়ে শিরিন শিলা জানান, নতুন সিনেমা যাযাবরের শুটিং করতে গিয়ে ঠান্ডা লেগে যায়, ফলে কথা বলতে পারছি না। ডাক্তার কয়েকদিন বেড রেস্টে থাকে বলেছেন, তাই এখন বিশ্রাম নিচ্ছি, একটু সুস্থ হলে আবারও কাজে ফিরব। যাযাবর সিনেমার গল্প নিয়ে নায়িকা বলেন, বাবা স্কুল শিক্ষক, মা অসুস্থ। বলতে পারেন এটি একটি সংগ্রামী চরিত্র, এই ধরনের চরিত্রের প্রথম কাজ করছি। শিলার বিপরীতে কাজ করছেন আর জু, এই সিনেমার পরিচালক তাজু কামরুল। শিলা বলেন, অনেক সিনেমার অফার পাচ্ছি কিন্তু খুব বেশি সিনেমার অভিনয় করছি না, এখন বেছে বেছে সিনেমার কাজ করছি, এছাড়া নতুন কাজের পরিকল্পনা সাজাচ্ছি। এদিকে শিরিন শিলা আরও একটি তিনটি সিনেমার শুটিং চলছে। সিনেমাগুলো হলো দ্য রাইটার, ভালোবাসি তোমায় ও ব্যাচেলর ক্রিপ। জানা গেছে ঈদে তার অভিনীত নতুন সিনেমা নদীর জলে শাপলা মাসে মুক্তি পাচ্ছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী শিরিন শিলা। সিনেমাটিতে মাঝি চরিত্রে মিলন এবং তারা মন গণ চরিত্রে শিল্পী হিসেবে থাকছেন শিরিন শিলা। নির্মাতা মেহেদি হাসান পরিচালিত এই সিনেমায় আনিসুর রহমান মিলন, শিরিন শিলা ছাড়াও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিটু, বর্দা মিটু, রেবেকা গ্রোভ, সুব্রত, আসমাদ শিলিক, মাইশা প্রমুখ। সম্প্রতি শেষ বাড়ি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে শিরিন শিলার।